নমস্কার সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের আরো একবার স্বাগত জানাই অঙ্গ প্রতিস্থাপন আমাদের চিকিৎসা বিজ্ঞানের এক মাইলস্টোন চিকিৎসকের হাতে বহু মানুষ কিন্তু আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখেন গতির গ্রিন করিডোর তৈরি করে ঘড়ির কাঁটার সাথে লড়াই করে অঙ্গ প্রতিস্থাপনের বহু নমুনা কিন্তু দেখেছে আমাদের দেশ আমাদের শহর তবে ঠিক এই মুহূর্তে দেশে দশ লক্ষেরও বেশি মানুষ কিন্তু কিডনি ফেলিয়ারের পেশেন্ট অথচ ডোনারের সংখ্যা তুলনায় বহু কম স্বাভাবতই যেটা রয়ে যায় সেটা খালি আশা তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হল রিনাল ট্রান্সপ্লান্টেশন বা কিডনি প্রতিস্থাপন আমার সাথে স্টুডিওতে রয়েছেন ডক্টর প্রতীক দাস কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট এবং ডক্টর তারশেদ জাহাঙ্গীর দূরদর্শনে আপনাদের স্বাগত জানাই নমস্কার আর থাকছেন তো আপনারাও আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা আমাদের সবসময় অনুপ্রাণিত করে আমাদের ফোন করতে ভুলবেন না আমাদের যোগাযোগের ফোন নম্বর টু এবং টু প্রথমে ডক্টর দাস আপনার কাছে যাচ্ছি পুরাণ আমাদের মনে করিয়ে দেয় যেমন ধরুন সিদ্ধিদাতা গণেশের মাথার জায়গায় একটি হাতির মাথা প্রতিস্থাপন করা হয়েছিল একটা উদাহরণ আমরা পাই ঠিক সেরকম প্রতিস্থাপন শব্দটা বেশ পুরনো এর উৎসটা কোথায় যদি আমাদের বলেন একেবারে কোথায় থেকে উৎস প্রতিস্থাপনে তো বলা মুশকিল কিন্তু প্রতিস্থাপনের যে কনসেপ্ট বা এই ধ্যান ধারণা এটা কিন্তু বহুদিন ধরে চলে আসছে যদি আপনি আমাদের দেশীয় বা বিদেশীয় বিভিন্ন জায়গায় দেখেন যে একটা অদ্ভুত জন্তু তার মাথাটা একরকম লেজটা সারপেনটাইন টেলটা হচ্ছে তার সাপের মতো এরকম জিনিস বিদেশেও বিভিন্ন জায়গায় দেখানো গেছে এবং আমাদের দেশেও হয়েছে আপনি যে গণেশের কথাটা বললেন কিন্তু এইটাকে বাস্তবে রূপায়ণ করতে কিন্তু আমাদের অনেক সময় লেগেছে প্রতিস্থাপন সংস্থাপন কনসেপ্টটা যেরকম আগে থেকেই ছিল মানে হচ্ছে যেটা আমাদের শরীরে নেই আপনি বাইরে থেকে সেটা দিলেন কিন্তু একে শরীরে রয়েছে এমন জিনিসকে অন্য জায়গা থেকে নিয়ে যাওয়া এটাই হচ্ছে প্রতিস্থাপন এটা কিন্তু চেষ্টা হয়েছে বিভিন্ন জায়গা থেকে শরীরের এক অঙ্গ থেকে অন্য অঙ্গে নিয়ে যাওয়া একই মানুষের ওই সমগোত্রের অন্য মানুষের অথবা দেহ থেকে নিয়ে আসা তারা জমজ হতে পারেন বা না জমজ হতে পারেন অথবা হতে পারে সেটা মনুষ্যতর কোনো জন্তু জানোয়ারের থেকে নিয়ে আসা এই নিয়ে কিন্তু বিস্তর কাজকর্ম আমাদের আগের শতাব্দীতেও চলেছে এই শতাব্দীর প্রথম ভাগেও চলেছে কিন্তু সাকসেসফুলি প্রথম কিন্তু এই প্রতিস্থাপন ব্যাপারটা কিডনির ক্ষেত্রে সাকসেসফুল হয় কিন্তু পঞ্চাশের দশকে অর্থাৎ উনিশশো সালে সেই প্রথম দুজন আইডেন্টিক্যাল টুইন যারা একই রকমের জম যাদের জেনেটিক্যালিও তারা একই রকম একজনের শরীর থেকে নিয়ে আরেকজনের শরীরে প্রতিস্থাপন সাকসেসফুলি করা গেছিলো এবং সেই থেকেই শুরু হয়ে যায় আমাদের এই প্রতিস্থাপনের যে আমাদের গল্প বা এই ইতিহাসটা যেটা কনসিডার করা হয় গত শতাব্দীর সবচেয়ে বিস্ময়কর চিকিৎসা শাস্ত্রের উন্নতির মধ্যে একটা অবশ্যই এরপর ডক্টর জাহাঙ্গীর একটু জেনে নেব যে ঠিক কোন কোন ক্ষেত্রে প্রতিস্থাপনের কথা আমরা ভাবি প্রথমেই তো একটি রোগীর কিডনি অসুখ হলে বা কিডনি ফেলিয়ার হলে প্রতিস্থাপনের কথা ভাবা হয় না কোন স্টেজে আপনি ভাববেন না আমাদের প্রথম কথাটা বলছি যে আমরা কোন কোন জিনিসের ক্ষেত্রে প্রতিস্থাপন করতে পারি যেগুলো জিনিস যেগুলো অর্গান আমাদের জন্য ছাড়া আমরা 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 জিনিসটা জিনিসটা জীবন থাকতে পারবে না। ওই নিয়ে একটা প্রতিস্থাপনের দিকে এগিয়ে থাকি আর সে আপনি কিডনি ক্ষেত্রে বলছেন কিডনি ক্ষেত্রে আমাদের অনেকগুলো স্টেজ হয় যে ক্ষেত্রে আমরা কিডনিটাকে একটু বাঁচাতে রাখতে পারি কিন্তু একটা স্টেজের পরে দেখা যায় যে কিডনিটা আর কাজ করতে পারে না ওইটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ ফাইভ ওই স্টেজ ফাইভেও কিছু অংশটা বাকি রইলেও কিডনিটা প্রতিস্থাপনের দরকার পড়ে তখনই কিন্তু কিডনি প্রতিস্থাপনের জিনিসটা আমরা এগোতে চলে যাই বেশ তবে এই যে কিডনির প্রসঙ্গ আসছে ডক্টর দাস আমরা সাধারণ মানুষ কিন্তু কিডনির ঠিক ফাংশন সম্বন্ধে কাজকর্ম সম্বন্ধে অত ভালো করে বুঝি না যদি সাধারণ মানুষের জন্য বলেন যে আমরা জানি দুটো কিডনি আমাদের প্রয়োজন তবে দুটোরই কি প্রয়োজন রয়েছে নাকি একটা দিয়েও কাজ চালানো যায় কিডনি কাজটা কি বেসিক্যালি উনি যেটা প্রথমে বললেন কিডনি হচ্ছে একটা ভাইটাল অর্গান ভাইটাল অর্গান বলতে শরীরে আমরা চারটে অর্গানকে বুঝি একটা হচ্ছে ব্রেইন লিভার হার্ট আর কিডনি এটার মানে হচ্ছে এগুলো যদি কাজ না করে তাহলে আপনি বেঁচে থাকতে পারবেন না তো কিডনি সেরকম একটা অর্গান যার কাজ হচ্ছে শরীরের মূলত একটা ফিল্টার হিসাবে কাজ করে মানে শরীরে একটা সবচেয়ে বড় ফিল্টার ভালো জিনিসটাকে শরীরের মধ্যে রেখে আমরা যে খাবার দাবার দৈনিক জীবন ধারণের জন্য যে খারাপ জিনিসগুলো শরীর থেকে তৈরি হয় সেটাকে ছেঁকে বার করে দেয়া তো এই ফিল্টার যখন কাজ না করে তখন খারাপ জিনিসগুলো জমতে থাকে শরীরে সেটা জমতে জমতে বিভিন্ন অর্গান ইনক্লুডিং হার্ট লিভার কিডনি হার্ট লিভার ব্রেন সমস্ত অর্গানকে একটা একটা করে ক্ষতি করতে শুরু করে সো এটাই হচ্ছে কিডনির সবচেয়ে প্রধান কাজ যে শরীরের ক্ষতিকারক জিনিসগুলো আমাদের শরীর থেকে ছেঁকে বার করে দেয়া যেটা না করলে আপনি কিন্তু বেঁচে থাকতে পারবেন না কিন্তু এর সাথে সাথে কিডনি কিন্তু আরও কিছু কাজ করে আমাদের শরীরে যেমন জলের মাত্রাটাকে আপনি জলের কথা বলছিলেন জলের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে আমাদের শরীরে অতিরিক্ত জল গেলে যেমন আমরা বলি বেঁচে থাকা সম্ভব নয় আবার কম জল থাকলেও আমাদের কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়বে এই যে ব্যালেন্সটা এইটা কিন্তু কিডনি মেনটেন করে সো প্রথম কাজটা হচ্ছে তার ছেঁকে বার করে দেওয়া খারাপ জিনিসগুলোকে দ্বিতীয় কাজ হচ্ছে এই জলটাকে পরিমাণ ঠিক রাখা আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে শরীরে অ্যাসিড বেসড ব্যালেন্স এই অ্যাসিড বেস ব্যালেন্সটা যদি শরীরে ঠিক না থাকে তাহলে একদম টিস্যু লেভেলে সেল লেভেলে কিন্তু আমাদের কোনো কাজগুলো হতে পারবে না মানে আমাদের বেঁচে থাকাই মুশকিল হবে বিভিন্ন এনজাইম বা অনুঘটক যা আছে সেগুলো কাজ করতে পারবে না তো সেই কাজগুলো করার যে অ্যাসিড বেসের মাত্রাটা এটাও কিন্তু কিডনি মেনটেন করে এটা ছাড়া আরও দুটো জিনিস ইম্পর্টেন্ট হয় যেটা কিডনি একটা কিছু একটা এন্ডোক্রিন মানে একটা অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে কিছু হরমোন বার করে যে হরমোনগুলো আমাদের রক্ত তৈরি করতে সাহায্য করে হাড়ের যে শক্তি সেটাকে মেনটেন করতে সাহায্য করে তো এইগুলো কিছু যে সমস্ত কটা জিনিস নিয়ে কিডনি এমন একটা কাজ আমাদের শরীরে করে যেটা ছাড়া কিন্তু বেঁচে থাকা সম্ভব নয় আর আপনি বলেছেন দুটো কিডনি আর একটা কিডনির সংজ্ঞা দুটো কিডনি মিলিয়েই কিন্তু আমাদের পুরো সিস্টেমটাকে ধরা হয় আমাদের শরীরে প্রকৃতি বহু জিনিস দুটো দিয়েছে যাদের একটা দিয়ে কাজ চলে কিন্তু সম্পূর্ণভাবে চলে না আপনি যদি ধরেন বলেন আমাকে একটা কিডনি নিয়ে আমি বেঁচে থাকবো কিনা আপনি নিশ্চিতভাবে বেঁচে থাকবেন কিন্তু আপনি বলেন যদি আমি একটা কিডনি নিয়ে বেশি দিন বেশি সুস্থভাবে বেঁচে থাকবো কিনা সেটা কিন্তু হবে না অতএব আপনার একটা কিডনি বেঁচে থাকার পক্ষে যথেষ্ট হলেও দুটো কিডনি নিয়ে কিডনির মানুষকে একটা অধিক দিন বেঁচে থাকতে সাহায্য করে সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করে এবং হার্টের কর্মক্ষমতাকে ঠিক রাখতে সাহায্য করে তিনটে কাজকে যদি আপনি ঠিক মতন চান তবে কিন্তু আপনার দুটো কিডনির প্রয়োজন আছে এটা একদম ঠিক বলেছেন প্রকৃতি কিন্তু আমাদের প্রয়োজনের অতিরিক্ত কিছু দেয়নি যেটুকু প্রয়োজন সেটাই আমরা পেয়েছি অতএব দুটো কিডনির প্রয়োজন রয়েছে অবশ্যই ডক্টর জাহাঙ্গীর আসি আপনার কাছে আমরা আমরা জানি যে ভারতবর্ষ ইতিমধ্যেই ডায়াবেটিস ডায়াবেটিক ক্যাপিটাল ডায়াবেটিকের রাজধানী হয়ে দাঁড়িয়েছে এবং এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি রোগ ডায়াবেটিসের সাথে কিডনির ভালো থাকা বা খারাপ থাকার কি সম্পর্ক রয়েছে এই কোয়েশ্চেন উত্তরটা উনি একটু বললে বেটার হবে কিন্তু এটা মেডিসিনের রিলেটেড টপিক হয়ে যাবে ডক্টর দাস আপনি ব্যাপারে কি বলতে চান আপনি যদি সারা পৃথিবীতে কিডনির অসুখ ধরেন তার মধ্যে দেখা যাচ্ছে যে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ কিন্তু ডায়াবেটিসের জন্য হচ্ছে বাকি সময়টার যা রয়ে গেল তার মধ্যে কুড়ি শতাংশ বেশি ব্লাড প্রেশারের জন্য এবং বাকি বিভিন্ন অসুখ যেমন স্টোন ইনফেকশন নেফ্রাইটিস ইত্যাদি ইত্যাদি অসুখের জন্য হয় তো সারা পৃথিবীতেই আমাদের ভারতবর্ষ তার কোনো ব্যতিক্রম নয় এবং আমরাও আমাদের প্র্যাকটিক্যালিও রোজকার প্র্যাকটিসে দেখতে পাচ্ছি যে ডায়াবেটিসই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অসুখ যেটা কিডনিকে খারাপ করে দেয় এখন এই ডায়াবেটিস কীভাবে কিডনিকে খারাপ করে সেটা হচ্ছে একটা ডায়াবেটিস প্রাথমিক পর্যায়ে কিন্তু কিডনিকে খারাপ করে না যখন একটা ডায়াবেটিস বেশ কিছুদিন ধরে চলতে থাকে শরীরে চলতে চলতে ও শরীরের এই যে হাই ব্লাড সুগার এবং তার থেকে যে জিনিসগুলো তৈরি হয় সেটা কিডনি ছোট ছোট যে সমস্ত রক্ত সঞ্চালন অর্গান আছে সেইগুলোকে ড্যামেজ করতে শুরু করে করে একটা সময় কিডনির ফিল্টারটা খারাপ হয় প্রথমে ছোটো ছোট প্রোটিন বেরোতে শুরু করে তারপরে বড় বড় প্রোটিন বেরিয়ে হাত পা ফুলতে শুরু করে এবং একটা সময় ফিল্টারটা কাজই করে না তখন আপনার কিডনি ফেলিয়ার হয়ে যায় অথবা একটা ডায়াবেটিস রুগীকে যদি কিডনি সুস্থ রাখতে হয় তাহলে ডায়াবেটিসটাকে ঠিক করে কন্ট্রোল করতে হবে এবং তার সাথে সাথে আনুষঙ্গিক যে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে হবে এবং একটা নির্দিষ্ট ইন্টার ইন্টারভেলে ফেলে তাকে কিন্তু চেক করাতে হবে কারণ এটা প্রথমেই হবে না এই জিনিসটা কিন্তু পরে গিয়ে হবে অতএব বাকি প্রথম 6 মাসে যদি ঠিক থাকে তাহলে প্রতি বছর চেক করাতে পারেন যদি না ঠিক থাকে তাহলে প্রতি 6 মাসে 6 মাসে আপনাকে চেক করিয়ে যেতে হবে জাহাঙ্গীর আপনি কি করে বুঝবেন যে কোন রোগী ট্রান্সপ্লান্টের প্রয়োজন রয়েছে কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা আপনারা করেন বা রোগী কি কি ধরনের উপসর্গ নিয়ে এলে আপনার মনে হবে যে এখন ট্রান্সপ্লান্টটাই এর শেষ উপায় কিডনির ক্ষেত্রে যদি আমরা দেখি যে পেশেন্টের কন্ডিশনটা খারা খারাপ হয়ে যাচ্ছে পেশেন্টের যেটা স্যার বললেন যে ওটার অ্যাসিড বেস ব্যালেন্সটা মেনটেন করতে পারছে না পেশেন্টের একটা বডি যে ক্রিয়েটিন লেভেল আছে সেটা বারে বারে রিক্রুমেন্ট বাড়ছে সেই ক্ষেত্রে আর পেশেন্টের সুস্থ হওয়ার ক্ষমতাটা হারিয়ে ফেলছে তখন কিন্তু পেশেন্টের প্রয়োজন হবে যে পেশেন্টের আইদার প্রতিস্থাপন করতে হবে অথবা যে কিডনির কাজটা যেটা কিডনি করতে পারছে না তার ডায়ালিসিস মেশিন দিয়ে যদি কিডনি কাজটা করা যায় সেটা করতে করতে হবে এই যে প্রতিস্থাপন যেহেতু এটা আমাদের আলোচ্য আজকের বিষয় এটা বলতে আমরা ঠিক কি বুঝি কিভাবে অপারেশন করা হয় আর খুব জটিল অপারেশন কি সত্যি কোনো ভয়ের ব্যাপার আছে কি দেখুন যে কোনো অপারেশনে তো জটিলতা থাকে আস্তে আস্তে সরল হয়ে যায় কিন্তু প্রতিস্থাপনের জায়গাটা একটা জটিল অপারেশন বলা যায় কেন কেন ওখানে দুটো সেরাকে আমাদেরকে জোর লাগাতে হয় তারপরে একটা নতুন করে পিছাবে থৈলির মধ্যে আমাদেরকে ওই কিডনির যে জায়গার রাস্তাটা তাকে আমরা ইউরেটার বলি ওটাকে লাগানো হয় জায়গাটা আমাদের কিন্তু ভগবান বলবেন যে দুটো জায়গা আছে সেটা দেখে নিতে পারি দুটো জায়গা আছে যেখানে আমরা কিডনি প্রতিস্থাপন প্রডোমিনেটলি করতে পারি একটা হচ্ছে যেটা আমরা যদি কিডনি মানুষের সামনের দিকে ভাগটাকে যদি নটা ভাগে ডিভাইড করি তাহলে ওর একটা ভাগ আছে রাইট ইলিয়াক ফসা যেটা ডান দিকে পড়ে ওখানে বেশি ভাগ কিডনিটা প্রতিস্থাপন করা যায় যদি ও ওই ওই ক্ষেত্রে কোনো অসুবিধা হয় তাহলে বাঁদিকে প্রতিস্থাপন করা যায় প্রডোমিনেটলি কিন্তু আমরা বেশি ভাগ দেখি যে ডান দিকে অথবা বাঁদিকে লোয়ার নিচের দিকে কিডনি প্রতিস্থাপন করা যায় এই ক্ষেত্রে কি হয় আমরা প্রতিস্থাপন যখন করি তখন আমরা কি করি আমরা ওখানে দুটো সেরা আছে যেখানে আমরা বলি এক্সটার্নাল আইলিয়াক আর্টারি যাতে ইংলিশে বলা হয় আর এক্সটার্নাল আইলিয়াক এই দুটো তাকে জোড়া লাগানো হয় আর তারপরে কিডনি থেকে যে পিচ্ছাবে রাস্তাটা বলে বেরিয়ে যায় ওটাকে আমরা নতুন করে একটা পিচ্ছাবে থলিতে লাগাই এই জিনিসটা করতে একটু টেকনিক্যাল এক্সপার্টিস লাগে আর একটু টাইম লাগে করতে একটা কথা আমি বলছিলাম আপনি বলছিলেন যে একটা লোক মানুষের কখন ট্রান্সপ্লান্টেশনের পর্যায়ে সে এসে পৌঁছায় এখন আমরা এইটাকে একটু জানার দরকার ধরে নিন আমাদের কিডনির ফাংশন আমরা স্বাভাবিক অবস্থায় যদি কারো একশো হয় তাহলে আমাদের কিডনির অসুখটাকে আগে বলা হতো ক্রনিক ফেলিয়ার কথা ডিজিজ বলা হয় কিডনি ডিজিজ এটাকে স্টেজে পাঁচটা ভাগ করা হয় এবং এটা কমতে কমতে যখন এটা লেস দেন ফিফটিন হয়ে যায় পনেরো নিচে এসে যায় তখন কিন্তু জীবন ধারণ একটা অ্যাডিশনাল কিছু ছাড়া সম্ভব নয় সেটা শুধু ওষুধ দিয়ে আপনি আর বাঁচবেন না তখন আপনাকে আইদার ডায়ালিস করে আর্টিফিশিয়ালি কিডনির কাজটা করতে হবে অথবা কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে এবার এই কিডনি ট্রান্সপ্লান্টের অবস্থা আপনি তিনটে পরিস্থিতিতে আসতে পারেন এক আপনি জানতেন না হঠাৎ করে একদিন দেখা গেল কিডনি খারাপ হয়ে গেছে এবং টেস্ট করে দেখা গেল যে সেটা পনেরো পার্সেন্টের নিচে আপনাকে বলা হলো আপনি এক্ষুনি ডায়ালিসিস করুন বা আপনাকে কিডনি পাল্টাতে হবে বা আপনি প্রতিস্থাপন করতে হবে আপনি তারপরে দেখে বাড়ির কেউ দিতে রাজি হলো আপনি সে কিডনি প্রতিস্থাপন করলেন এটা ছাড়াও আরও দুটো সিচুয়েশনে এইরকম জায়গায় আসতে পারেন কেউ বহুদিন ধরে ডায়াবেটিস আছে বছর বছর চেক করান একটা সময় কিডনি খারাপ হলো উনি খারাপ হতে হতে যখন ওনার কিডনি ফাংশনটা তিরিশের নিচে এসে গেল তখনই উনি প্ল্যানিং করতে পারেন মানে উনি তখন থেকেই ভাবতে পারেন যে আমি এর পরবর্তী গেলে আমি ডায়ালিসিস করতে চাই না ডাইরেক্টলি আমি কিডনি ট্রান্সপ্লান্ট করব সেক্ষেত্রে এটা করা যেতে পারে যে পরিবারের কাউকে ম্যাচ করিয়ে রাখা হলো এবং তার টেস্ট সমস্ত কমপ্লিট করে রাখা হলো কাগজপত্র রেডি করে যে মুহূর্তে উনি পনেরো নিচে এলেন তাকে করে দেওয়া হলো এটাকে আমরা বলি প্রি এম অর্থাৎ আমি ডায়ালিসিসে গেলেনি না আপনি ট্রান্সপ্লান্ট করে নিলেন এবং সেক্ষেত্রে তার আউটকামও ভালো এটা দ্বিতীয় অবস্থা যেখানে আপনি কিডনি ট্রান্সপ্লান্টেশন স্টেজে আসতে পারেন তৃতীয় আরেকটা অবস্থা হচ্ছে যেখানে আমার ক্ষেত্রে লাইফ ডোনার নেই অর্থাৎ আমার পরিবারে বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে কেউ দেবার মতো নেই সেক্ষেত্রে আমাদের একটা ন্যাশনাল রেজিস্ট্রি হয় আমাদের দেশেও এটা শুরু হয়ে গেছে নোটো বা রোটো আপনি জানেন ন্যাশনাল একটা অর্গান ট্রান টিস্যু ট্রান্সপ্লান্টেশন অর্গানাইজেশন তো তারা করেছে এবং বিদেশেও এটা থাকে যে সেখানে আপনাকে নামটা যোগাযোগ করতে হয় অর্থাৎ আপনি যখন কিডনি স্টেজ ফাইভে পৌঁছে গেলেন সেই মুহূর্তে আপনি কিন্তু আপনার নামটা সেখানে রেখে দিলেন এবং পরবর্তীকালে যদি কারো দেখা গেলো ব্রেনডেড হলো এবং সে অঙ্গদানে রাজি হলো তখন আপনার কাছে ইমার্জেন্সি একটা কল আসবে আপনি সেই মুহূর্তে গিয়ে সেখানে ভর্তি হয়ে আপনি ট্রান্সপ্লান্ট করে নিতে পারেন অর্থাৎ ট্রান্সপ্লান্টেশনে যে ফিল্ডটা এটা তিনভাবে আপনি আসতে পারেন কিডনি খারাপ হয়ে যাওয়ার পর আপনি ভেবে চিন্তে সেটা করলেন খারাপ হওয়ার আগে থেকে ভেবে ডাইরেক্টলি করে নিলেন অথবা আপনি আপনার এই মরণোত্তর কিডনি দানের প্রোগ্রামের মধ্যে আপনি ঢুকতে পারলেন আমাদের দেশে খুব সুন্দর একটা প্রসিজার আপনি রয়েছে বললেন স্টেপ বাই স্টেপ প্ল্যান আউট করা সম্ভব সেক্ষেত্রে যেহেতু বারবার ডোনার বা দাতার প্রসঙ্গ আসছে সে প্রসঙ্গে আমরা একটু জেনে নেব তার আগে দর্শক বন্ধু একটু ফোনে রয়েছেন ফোনটা নিয়ে নেব আমরা নমস্কার বলুন শুনছি কে বলছেন ডাক্তারবাবু কাছে আমার একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আমাদের যে কিডনি এই সুস্থ রাখতে কি কি কথা আমরা অবলম্বন করবো মানে কি করলে আমাদের কিডনিটা ভালো থাকবে আর কি আপনি শুনতে থাকুন খুব সুন্দর একটি প্রশ্ন প্রশ্ন করেছেন যেটা বলছিলাম যে আমরা সাধারণত ভাবে প্রচুর জল খেলে বোধ হয় কিডনিটা ভালো থাকবে বা আর কি কি করলে কিডনি ভালো রাখা সম্ভব কি খাবো কি খাবো প্রশ্ন আমাদের রোজই আছে তো কিডনি কি করলে ভালো থাকবে এটা বলার থেকে কি কি না করলে ভালো থাকবে সেগুলো জানাটা ভালো আর কি তো আমরা সাধারণত এদের তিন ভাগে ভাগ করে থাকা দরকার ধরুন একজন মানুষের ডায়াবেটিস আছে অথবা তার পরিবারে ডায়াবেটিস আছে একজন মানুষের হাইপার টেনশন আছে অথবা পরিবারে হাইপার টেনশন আছে একটা পরিবারে কিডনির অসুখ আছে এই যে গ্রুপের মানুষ এদের এরা কিন্তু কিডনির এটা একটা ফ্যামিলিয়াল ডিজিজ হিসাবে যায় অথবা এই যে তিনটে গ্রুপের মানুষ এদের কিন্তু একটা বয়সের পরে চেকআপটা করানো উচিত এই তিনটে কারোই যাদের নেই তাদের ক্ষেত্রে কিডনির অসুখ হওয়ার সম্ভাবনাটা রিলেটিভলি কম এবং সেক্ষেত্রে কোনো সিমটম হলে তখনই আপনি টেস্টগুলো করাবেন তো এবার ক্ষেত্রে কিডনি এই তিনটে গ্রুপের মানুষের একটা প্রতি বছর টেস্ট করানো দরকার খুব বেশি কিছু নয় একটা ইউরিন টেস্ট একটা ব্লাড টেস্ট করলে হয় এবং সেখানে যদি কিছু ধরা পড়ে সামান্য কিছু তাহলে আপনাকে সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে আপনার চিকিৎসকের কাছে যেতে হবে এবং আপনাকে রেগুলারলি করতে হবে কিছুই যদি ধরা না পড়ে তাহলেও বছর বছর চিকিৎসা করে যেতে হবে যাদের ক্ষেত্রে তিনটে গ্রুপের মধ্যে তারা পড়েন না এবং যাদের ক্ষেত্রে কিডনির অসুখ কিছু পাওয়াও যায়নি তাদের ক্ষেত্রে কিডনির অসুখ হওয়ার সম্ভাবনা কিন্তু কম সেক্ষেত্রে আপনি একটা হেলদি লাইফস্টাইল অন্যান্য অর্গানের জন্য যেরকমভাবে আপনি করেন রোজ একটা এক্সারসাইজ করা নিয়মিত পরিমাণে জল খাওয়া স্মোকিং ড্রিঙ্কিং এগুলোর উপরে একটু কন্ট্রোল আনা আর এগুলো করা তবে এই যে আর কনসেপ্ট যেটা আছে যে বেশি জল খেলে কিডনি বেশি ভালো থাকবে এটা কিন্তু সবসময় ঠিক নয় আপনার বাড়িতে একটা ফিল্টার আছে তার একটা ক্যাপাসিটি আছে আমি এবার তাকে যদি অতিরিক্ত ফিল্টার করাতে শুরু করেন তাহলে সে একসময় বিগড়ে যাবেই তাদেরই জল খাওয়া বেশি প্রয়োজন যাদের ক্ষেত্রে ইউরিনে ইনফেকশন হয় অথবা ইউরিনে স্টোন কিডনিতে স্টোন হওয়ার প্রবণতাটা বেশি আছে যে যার বা যে পরিবারের তাদের ক্ষেত্রে কিন্তু জল খাওয়াটা খুবই জরুরি বাকি জল খাওয়াটা আপনার লাইফস্টাইলের মতন আপনি যদি এইরকম এসি ঘরের মধ্যে সারাদিন বসে থাকেন তো আপনার জন্য এক লিটার জল খাওয়াই যথেষ্ট আপনি যদি বাইরে ঘোরাঘুরি করেন আপনি দু আড়াই লিটার করতে পারেন আপনি ট্রাফিক পুলিশ হলে আপনি ছ লিটার জল খান এটা বেশি খেলে বেশি থাকবেন আপনার যতটা প্রয়োজন আপনি ছশো এম জল খেলেই শরীর সুস্থ থাকতে পারে বেশি জল খেলে বেশি সুস্থ থাকবে কনসেপ্টটা কিন্তু ঠিক নয় আর কিডনি রসুক একবার যদি ধরা পড়ে যায় সেক্ষেত্রে জলের মাত্রাটা কী হবে সেটা আপনার ডক্টর মানে চিকিৎসক ঠিক করবেন এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের স্মোকিং যেটাতে আমরা বলি এটা ক্যান্সার করে আপনি সিনেমা হলে গিয়ে দেখবেন স্মোকিং কজ ক্যান্সার স্মোকিং কিলস বাটকে কোথাও লেখা থাকে না যে স্মোক করলে কিডনির ব্লাড সার্কুলেশনে গন্ডগোল হয় কিডনির অসুখ তাড়াতাড়ি ডেভেলপ করে এবং তাড়াতাড়ি প্রোগ্রেস করে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস এবং সেক্ষেত্রে অ্যালকোহলও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে যদি আপনার একবার কিডনি ডিজিজ হয়ে থাকে ওবেসিটি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস প্রকৃতি আমাদের কিডনি দিয়েছে দুটো একটা নির্দিষ্ট ওজনের শরীরটাকে ফিল্টার করার জন্য আপনার আশি কেজি ওজনের জায়গায় যদি একশো পঞ্চাশ কেজি ওজন হয় তো সেই কিডনি ফিল্টার করতে করতে একসময় একজস্টেড হয়ে যাবে এবং আমরা তাকে বলি ওবেসিটি অ্যাসোসিয়েটেড কিডনি ডিজিজ এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস আর একটা জিনিস আছে আমাদের কিছু ফাস্ট ফুড আমরা খাই তাতে আমরা জানি না কি থাকে যেমন ধরুন একটা মোনোসোডিয়াম গ্লুটারেট বা অনেক কিছু যেগুলো আমাদের ক্ষেত্রে কিন্তু একটা অক্সিডেটিভ স্ট্রেস মানে সেটা কিডনির যে ছোটো ছোটো ভেসেল ওগুলোকে ড্যামেজ করে দেবে এবং সেগুলো করতে গিয়ে কিন্তু এটা অসুবিধা হতেও পারে সেটা হয়তো প্রকৃত প্রমাণিত সব সময় নয় অতএব আপনি একটা হেলদি লাইফস্টাইল লিড করুন পরিবারে যদি অসুখ থাকে বা ডায়াবেটিস হাইপারটেনশন থাকে প্রতি বছর চেক করান পরিমিত পরিমাণে জল খান এবং একবার অসুখ হলে আপনি কিন্তু আপনার এই লাইফস্টাইল গুলো অ্যাডজাস্ট করুন ওজন কমান এবং কিডনি ভালো রাখার যে দুটি টেস্ট আপনি বললেন প্রথম তো গ্রামেও কোথায় সম্ভব সেই ধরনের টেস্ট করা খুব সস্তা দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন একটু ফোনটা নিয়ে নিন হ্যালো নমস্কার হ্যালো নমস্কার ম্যাডাম বলুন শুনছি আমরা আমি চন্দন চট্টোপাধ্যায় বলছি

ইমিউনোলজিক্যালি আমরা বলেছি কিডনি খারাপ হয়ে যাওয়ার পঞ্চাশ শতাংশ কারণ হচ্ছে ডায়াবেটিস কুড়ি শতাংশ কারণ হচ্ছে হাইপার টেনশন বাকি যে পড়ে এলো তিরিশ তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে নেফ্রাইটিস নেফ্রাইটিস মানে হচ্ছে কিডনির যে ছোটো ছোটো রক্ত জালিকা থাকে তার মধ্যে ইনফ্লামেশন হয় এবং এই যে এই ডিজিজটা যেটা ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বাচ্চা এবং যারা বড়োদের ক্ষেত্রেও কিছুটা তো এদের ক্ষেত্রে কি হয় বডি নিজস্ব যে প্রতিরোধ ক্ষমতাটা যেন থাকে বডি আমাদের শরীরে কোনো ইনফেকশন ঢুকলে বডি তার এগেন্স্টে রিয়্যাক্ট করে তাকে বার করে দেওয়ার চেষ্টা করে কিন্তু এদের ক্ষেত্রে এমন একটা ইমিউনিটিটা অল্টার করে যায় যে সেক্ষেত্রে নিজের শরীরকে নিজে শত্রু বলে ভাবতে শুরু করছে নিজের কিডনি টিস্যুকে সে মনে করছে আমার নয় এটা ফলে সে সেখানে গিয়ে ডিপোজিটেড হয়ে যায় সেখানে জমা পড়ছে এবং সেই কিডনির ফিল্টারটাকে ড্যামেজ করে দিচ্ছে তো এইটার জন্যই ধরে নেওয়া হয় যে সেই অসুখগুলো হচ্ছে ইমিউনোলজিক্যালি মিডিয়েটেড অতএব সেই জিনিসগুলোর একজাক্ট কারণ না জানা গেলেও এটা শরীরেরই একটা ভিতরের একটা প্রতিরোধ সিস্টেমের গণ্ডগোল হয়ে যায় যেখানে কিন্তু কিডনি নিজের কিডনিকে শত্রু বলে ভেবে সেটাকে ড্যামেজ করে অতএব এই ক্ষেত্রে ইমিউনোলজিক্যাল ডিজিজ কথাটা এবং সেক্ষেত্রে যদি আর্লি ধরা পড়ে বডির ইমিউনিটি কমাবার জন্য আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ দিই এবং স্টেরয়েড চিকিৎসা করলে কিন্তু এই ওষুধগুলো অনেক ক্ষেত্রে নিরাময় শুধু হয় না সম্পূর্ণভাবে এটা মানে কমেও যায় এবং আপনার যদি মনে করেন কিডনি ফেলিওর গত ছ আগামী ছ মাসের মধ্যে হয়ে যেত সেটা কিন্তু আগামী ছ বছর পর হবে চিকিৎসা করাটা খুব দরকার দ্বিতীয় উনি আরেকটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে

সেটা কিন্তু আপনার খেলেও খেলেও না এটা খুব পজিটিভ জিনিসটা আমাদের সাধারণ দর্শক বন্ধুরা সাধারণ মানুষ কিন্তু এই ছোট ছোট মাইনি জিনিসগুলো নিয়ে অবগত রয়েছে কিডনি ডোনারের সম্বন্ধে আমরা একটু জেনে নেব কিন্তু তার আগে একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি সঙ্গে থাকবেন ফিরে আসছে আলোচনা পর্বে আমরা আলোচনা করছিলাম কিডনি প্রতিস্থাপন নিয়ে ডক্টর জাহাঙ্গীর আসছে আপনার কাছে আমাদের একটু জানতে ইচ্ছে করছে যে এই যে সার্জারি বা অপারেশনের কথা বলা হচ্ছে এই অপারেশনটা কতগুলো ধাপে হয় মানে প্রথম ধাপে কি অপারেশন শেষ হয়ে যায় নাকি বারে বারে অপারেশন করার প্রয়োজন রয়েছে অপারেশন একটাই ধাপে শেষ হয়ে যায় একটাই আমরা করতে হয় যে আমাদের যেহেতু লাই আমাদের এটা লাইভ ডোনার ট্রান্সপ্লান্ট বলা হয় মানে যে জীবিত যে মানুষটা যে কিডনিটা দিচ্ছে তার ওটিটা একটা ওটিতে হয় তার সঙ্গে অন্য ওটিতে পেশেন্টটা যেটা কিডনি নেবে তার জন্য প্রিপারেশনটা তৈরি করা হয় এখন দুটো সঙ্গে এক একসময় সেম টাইমে অজ্ঞান করা হয় পেশেন্ট যেটা কিডনি দেবে তার দু রকম আমরা কিডনিটা বার করতে পারি আগে যেটা হতো যেটা ওপেন টেকনিকে বার করা হতো এখন সেটাকে আমরা একটু এগিয়ে গিয়ে মানে অ্যাডভান্স টেকনিকে ল্যাপোস্কোপিক টেকনিকে বার করা হয় আর একটা অ্যাডভান্স টেকনিক আছে যেটা রোবোটিক টেকনিকে বার করা হয় তাতে কি হয় যে আমরা চেষ্টা করি যে ডোনার যে কিনিটা দিচ্ছে তাকে মিনিমাম একটা ড্যামেজ করা হয় অথবা মিনিমাম একটা সার্জিক্যাল স্ট্রেসের মধ্যে রাখা হয় তাতে সুবিধা কি হবে যে পেশেন্ট যে ডোনারটা দিচ্ছে তার একদম সুস্থ মানুষ সে কিনি নিজের ইচ্ছে হিসাবে দিচ্ছে আর রেসিপেন্টের ক্ষেত্রে যে কিডনিটা নেবে তার ক্ষেত্রে আমরা পেশেন্টেরকে রেডি করে আগে আমাদের মেডিকেল ডাক্তার নিয়ে নেফ্রোলজিস্টরা ওষুধগুলো দিয়ে দেয় যাতে কিডনিটা অ্যাকসেপ্ট করার ক্ষমতাটা মানুষের মধ্যে থাকে তারপরে আমরা ওই জায়গায় যেখানে আমি ডাইরেকশনটা বলেছিলাম ওখানে কিডনিটা লাগানোর চেষ্টা করা হয় পেশেন্টের যখন আমরা কেটে আমরা যখন জায়গাটা সেরাগুলো দেখি সেরাগুলো দেখে তারপরে যখন রেডি করে দিই ওখানে আমরা গ্রিন সিগন্যাল দিই যে হ্যাঁ আমাদের এখানে জায়গাটা তৈরি হয়ে গেছে ওখান থেকে তখন কিডনিটা বার করা হয় একটা আইসের মধ্যে রাখা হয় ওটা নিয়ে সঙ্গে সঙ্গে এখানে এসে যা লাইফ ডোনার হয় সঙ্গে সঙ্গে নিয়ে এসে আমরা এখানে প্রতিস্থাপন করি এর ক্ষেত্রে আমাদের খুব সুবিধে হয় কেন পেশেন্ট আর ডোনার আর রেসিপেন্ট একসঙ্গে পাশাপাশি পাশে ওটিতে হয় অনেক ক্ষেত্রে কি হয় যে ক্যাডাবেরিক ডোনার যেমন মানুষটা নিজের অঙ্গটা দান করতে চেষ্টা করেছে ব্রেন ডেড পেশেন্ট আছে তার ক্ষেত্রে আমরা যে কোনো মুহূর্তে রাত্রেবেলা হোক দিনে হোক যে কোনো মুহূর্তে আমাদেরকে স্ট্যান্ড বাই রাখতে হয় যেন কিডনিটা নেবে তার সঙ্গে আমাদেরকে কোর্ডিনেট করে পেশেন্টের নিয়ে আমাদেরকে আলোচনা করতে হয় অনেক সময় ক্ষেত্রে আমাদের ইস্টার্ন জোনে সারের আন্ডারেই আমরা একটা দুটো কিডনি ডোয়েল কিডনি ট্রান্সপ্লান্ট করেছি যেটা কি আমাদের ইস্টার্ন জোনের প্রথম মানে একটা মানুষকে দুটো কিডনি দেওয়া হয়েছে তো এই রকম আমাদের কিডনি এটা একটা টেকনিক যেটা খুব অ্যাডভান্স টেকনিক করতে বলা যায় আর করতে করতে এই জিনিসটা খুব সাহায্য হয়ে এটা অবশ্যই একটা একটা মানে মাইল স্টোন তো বটেই তবে আর একটা প্রসঙ্গ প্রশ্ন থেকে যাচ্ছে ডক্টর জাহাঙ্গীর যে এই যে ডোনারের কথা আপনি বলছেন ডোনারের কোন কিডনিটা নেওয়া হবে সেটা কি করে বলছেন ডান দিকের নেওয়া হবে না বাঁ দিকেটা নেওয়া হবে কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে আমরা কিডনিটা একটা ফাংশন করি যেটা যেটা কে বলে জিএফআর গ্লোমেরুলার ফিলট্রেশন তারপরে আমরা দেখি যে পেশেন্টের দুটো কিডনির ফিলট্রেশন ক্যাপাসিটি কি রকম আছে মানে কি রকম ছাকনি কাজ করতে পারে যেই কন্ডিশনটা মানে যে কিডনিটা আমার ডোনার থেকে আমরা নেব সে কিডনিটা কম কাজ করবে মানে সে কিডনিটা মানে ওর দিক থেকে কম্পারিটিভলি খারাপ মানে ডোনার থেকে সব সময় কিডনিটা ফিফটি ফিফটি হয় না একটা ফর্টি ফাইভ হবে একটা ফিফটি ফাইভ হবে অথবা একটা ফর্টি এইট হবে একটা ফিফটি টু হবে যেটা কম দিকে হবে সেটা সাধারণত সেটাই চেষ্টা করা হয় তারপরে দেখা হয় যে পেশে একটা কিডনিতে সামান্য নর্মালি একটা সেরা থাকে যেটা আটারি বলা হয় একটা সেরা যাকে ভেন বলা হয় অনেক ক্ষেত্রে অ্যানোটমিক্যাল মানে নিজের ডিফারেন্সের মধ্যে দুটো আর্টারি হয় অনেক ক্ষেত্রে তিনটে আর্টারি হয় আগে আমরা চেষ্টা করতাম মানে যখন আমরা ট্রান্সপ্লান্ট শুরু করেছিলাম তখন একটা আর্টারি নিয়ে আমরা করতাম কেন একটা আর্টারি নিয়ে কমপ্লিকেশন রেটটা খুব কম হয়ে যায় কিন্তু উইথ আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে অভিজ্ঞতা হয়েছে তাতে আমরা দুটো কি দুটো আর্টারি তিনটে আর্টারি চারটে আর্টারি ইভেন পাঁচটা আর্টারি নিয়ে আমরা কাজটা করেছি যেখানে কি আমাদের দেখতে হবে যে পেশেন্ট ডোনারতে ক্ষেত্রে ডোনারটা খুব সুবিধামতন থাকে থাকে ডোনারে যেমন কোনো মতন অসুবিধা না হয় তবে ডক্টর দাস আমরা তো শুনেছি ধরুন যে কিডনির কোনো সমস্যা হলে কিডনি ফেলির হলে অনেক রোগীরা ডায়ালিসিস করে তাহলে তো একটি মানুষ সারা জীবন ডায়ালিসিস করে যেতে পারেন ওনার তো ট্রান্সপ্লান্টের কোনো প্রয়োজনই নেই কোন ক্ষেত্রে ডায়ালিসিস থেকে তার ট্রান্সপ্লান্টের প্রয়োজন আছে বা কেনই বা সে করবে আমাদের তো শরীরটা এটা তো প্রকৃতির দান তো আমাদের নেচার প্রকৃতি আমাদের দুটো কিডনি দিয়েছে দুটো যন্ত্র আর ডায়ালিসিসও একটা মেশিন যেটা মানুষ তৈরি করেছে তা প্রকৃতির সৃষ্টি আর মানুষের সৃষ্টির মধ্যে একটা বিরাট তফাৎ তো আমরা যখন কিডনি খারাপ হয়ে যায় আপনি ওষুধ দিয়ে বাঁচবেন না ঠিকই কিন্তু ডায়ালিসিস আপনাকে সাময়িক সাপোর্ট দিতে পারে সেই ক্ষেত্রে একটা কিডনির এত ইনট্রিকেটেমো জটিল যে ফাংশন আছে তার মাত্র 30 থেকে 40 শতাংশ কাজই একটা ডায়ালিসিস মেশিন করে দিতে পারে তা সব কাজ করে দিতে কিছুতেই পারবে না পরে আপনি যদি ডায়ালিসিস করে যান তাহলে তো এক আমরা এই সমস্ত জিনিসটাই করা হয় আপনি কিডনি প্রতিস্থাপন বলুন আর ডায়ালিসিস বলুন যাই করি না কারণ আমরা তিনটে কারণে করি এক বেশি দিন বেঁচে থাকার জন্য সুস্থভাবে বেশি দিন বেঁচে থাকার জন্য আর আমার রক্তের রিপোর্টগুলো যাতে নর্মাল হয় তিনটের কোনোটাই হবে না আপনি যদি রেগুলার ডায়ালিসিস করে যান আপনি দিন বেঁচে থাকতে পারবেন কম্পারেটিভ স্টাডি করে যদি দেখা যায় যে ট্রান্সপ্লান্ট রুগীরা ডায়ালিসিসের রোগের থেকে অনেক বেশি দিন বাঁচে তারা অনেক সুস্থভাবে বাঁচে তাদের কোয়ালিটি অফ লাইফ অনেক ভালো হয় আর তিন নম্বর হচ্ছে রক্তের রিপোর্ট যেরকম আপনি হিমোগ্লোবিন বলেছেন ক্যালসিয়াম ফসফেট ইউরিয়া ক্রিয়াটিন এগুলো অনেক বেশি অ্যাকসেপ্টেবল থাকে অর্থাৎ তারা প্রকৃতির যে লস সেটা আপনি তার কাছ থেকে নিয়ে রিপ্লেস করলেন তবেই আপনি তার কাছাকাছি পৌঁছাতে পারবেন অর্থাৎ যে কোনো মানুষ যার সিকেডি স্টেজ ফাইভ হয়েছে সে যদি আমাকে জিজ্ঞেস করে বা কাউকে জিজ্ঞেস করে তার ক্ষেত্রে সবচেয়ে ভালো অপশন কী আছে তাহলে আমরা বলবো কিডনি প্রতিস্থাপন যদি না যদি না তার কোনো কন্ট্রা ইন্ডিকেশন এমন কিছু আছে যেখানে প্রতিস্থাপন করা যাবে না সেইটা ছেড়ে দিলো সবার জন্য কিডনি ট্রান্সপ্লান্টেশন ডায়ালিসিসের থেকে বেটার অপশন আমরা যেহেতু প্রতিস্থাপনের প্রসঙ্গে এলাম এরপর একটু জেনে নেব যে ধরুন অপারেশনের ঠিক পরই ডক্টর জাহাঙ্গীর কি কি ধরনের প্রিকশনস একজন রোগী নেবে সে কতদিন অবধি সাবধানতা অবলম্বন করবে খাওয়ার মধ্যে এবং তার জীবনধারার মধ্যে কি কি ধরনের পরিবর্তন আসবে প্রথমে বলি যে অপারেশনের আমাদের ভাগ করা হয় একটা ইমিডিয়েট পোস্ট অপারেটিভ মানে এখন সঙ্গে সঙ্গে অপারেশন হয়েছে তার সাত দিনের মাথায় আমরা যখন দেখি সেটা হচ্ছে খুব ক্রিটিক্যাল পিরিয়ড ওই ক্রিটিক্যাল আমাদের অনেকগুলো হতে 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 পারে 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 কমপ্লিকেশন সেইগুলোকে নিয়ে একদম একটা লেভেলে আনার জন্য আমরা খুব অ্যাগ্রেসিভলি কাজটা করি সার্জিক্যাল কমপ্লিকেশন যেটা বলা হয় সাথে মধ্যে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে যেহেতু দুটো সেরা লাগানো হয় ওখান থেকে অনেক সময় একটা ব্লিডিং টেন্ডেন্সি মানে খুব বেশি রক্তচাপ বেড়ে গেলে রক্ত বেড়ে বেড়ে পারে যেহেতু এটা একটা বাইরের অঙ্গটা লাগানো হচ্ছে তখন একটা আমাদের ইয়ে হয় যে পেশেন্টের পিচ্ছাবে রাস্তাটা ঠিকঠাক আছে কিনা ওখানে একটা পাইপ দেওয়া হয় তো এইগুলো কমপ্লিকেশনকে যখন আমরা পেরিয়ে উঠতে পারি সাত দিনের মাথার পরে তারপরে আমাদের এই প্রথম তিরিশ দিন যেটা হয় সেটা একটা সেকেন্ড ক্রিটিক্যাল লেভেল হয় আর তারপরে আমরা ডিভাইড করি তিন মাস এই তিন মাসের মধ্যে আমরা পেশেন্টটাকে মানে মোটামুটি ভাবি যে পেশেন্ট আমাদের কাছে কাছে থাকে এবং যে কোনো অসুবিধা হলে ওরা চলে আসতে পারে তারপরে আমরা ডিভাইড করি এক বছরের মধ্যে তো এই আমাদের আমাদের ক্ষেত্রে সার্জিক্যাল ঠিক থেকে সাত দিন খুব ইম্পর্টেন্ট হয়ে যায় ওই সাত দিনের মধ্যেই যখন আমরা খুব খুব কিছু বিরাট না পাই তখন আমরা সব پیشنট গুলোকে আমাদের নেফ্রোলজিস্টের হাতে দিয়ে দিই তো ওনারা কিছু বেশি দেখেন তবে অ্যাড এটা মানে হচ্ছে যে আমাদের কিডনি ট্রান্সপ্ল্যান্টেশনের প্রতিস্থাপন যদি বলেন এটা আজ সার্জারি থেকে আলাদা কেন যেকোনো প্রতিস্থাপন মানে হচ্ছে আপনি একজনের শরীর থেকে নিয়ে সেটা আরেকজনের শরীরে দেবেন তো বডি তো সেটা অ্যাকসেপ্ট করবে না এটাই নেচারের নিয়ম যে আমি অন্য শরীর জিন আলাদা তার অ্যান্টিজেন অ্যান্টিবডি সব আলাদা সবকিছু আমরা ম্যাচ করেই দেওয়া হয় তবে সেইটা যাতে বডি অ্যাকসেপ্ট করে তার জন্য আমরা যিনি নেন তার ইমিউনিটি পাওয়ারটাকে কমিয়ে রাখা হয় প্রচণ্ডভাবে কমিয়ে দেওয়া হয় যাতে সেটা রিজেক্টেড না হয়ে যায় এবারে এই যে ইমিউনিটি পাওয়ার আপনি কমিয়ে দিলেন সেটা সাথে সাথে আপনি একটা জিনিসকে আপনি যে বাইরে থেকে ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গাস যাই ঢুকুক না কেন তার এগেনস্টেও প্রতিরোধ ক্ষমতাটা কমে গেল তার মানে তার ইনফেকশনের সম্ভাবনাটা বেড়ে গেল অর্থাৎ শরীরের প্রতিরোধ ক্ষমতাটা কমে যাবে ইনফেকশনের সম্ভাবনা বাড়বে এবং বডি সেটাকে রিজেক্ট করে দেবে এই দুটো অ্যাডিশনাল থিং যেটা কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে কাজ করে এবং এই দুটোকে আপনি যদি খুব ব্যালেন্স করে না চলতে পারেন সাকসেসফুলি সেই রুগীকে কিন্তু আপনি বাঁচিয়ে রাখতে পারবেন আমরা অনেক জায়গাতেই দেখি যে ট্রান্সপ্লান্টেশন করা হয় বা করা শুরু হয় তারপরে কিন্তু এই জাতীয় জটিলতার কারণে রুগীকে আলটিমেটলি বার করে আনা সম্ভব হয় না অতএব এই ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার ইনিশিয়াল ফেজে আপনি কতটা তার বডি ইমিউনিটিকে কম করবেন আর কতখানি পর্যন্ত আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে তার ইনফেকশনটাকে প্রতিরোধ করবেন এই ব্যালেন্সটা মেইনটেইন করাটা খুব জরুরি শরীরে যেহেতু লড়াই করার সৈন্যগুলোকে আমরা একদম কমিয়ে ফেলছি সেক্ষেত্রে ক্ষেত্রে সারা জীবনই কি এই ধরনের ইমিউস ইমিউনোসাপ্রেসর খেয়ে যেতে হবে সেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে আপনাকে প্রথম কিছুদিন তো খেতেই হবে আমাদের দু তিন ফেজে আমরা ইমিউনো সাপ্রেশন দিই একটা হচ্ছে অপারেশনের দিন এবং তার আগের দিন ওই সময়টাতে একটা ইন্ডাকশন ট্রিটমেন্ট বলা হয় অর্থাৎ সেখানে একটা মানে পাঞ্চের মতো একটা প্রচন্ড একটা হাই মেডিসিন দিয়ে দেওয়া হয় যেটা প্রাথমিক দিন আপনাকে কিডনিটা যাতে রিজেক্টেড না হয় সেটা দেখে তো সেই যে একটা ইমিউনো সেই সময় ইনফেকশনের সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি দ্বিতীয় পর্যায়ে আমরা যখন রোগীকে ডিসচার্জ করি তখন তাকে ট্যাবলেট দিয়ে ডিসচার্জ করা হয় দু তিন রকমের যেটা বডির ইমিউনিটিটাকে কমিয়ে রাখে এবং তার ডোজগুলো প্রাথমিক তিন মাসে খুব হাই থাকে সেই সময় কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি এবং এই যে তিন মাসে যে এই এই সময়টা পেরিয়ে গেল তারপরে কিন্তু তখন আমাকে আপনাকে বলতে হবে আপনি আইসোলেটেড থাকুন আলাদা বাথরুম ইউজ করুন মাস্ক পরুন বাইরে বেরোবেন না ইত্যাদি ইত্যাদি তিন মাস যেই শেষ হয়ে গেল তার পরবর্তী পর্যায়ে যেটা উনি বলছিলেন এক বছর বা দু বছর পর্যন্ত তখন সেটা একটা মিনিমাম লেভেলে ইমিউনোসাপ্রেশন চলতে থাকে এখন ইমিউনো সাপ্রেসিভ মেডিসিনগুলোরও কিন্তু কিছু আবার সাইড এফেক্ট আছে যেটা কিছুদিন পর আসতে শুরু করবে দু বছরের মাথায় এ নেফ্রোলজিস্ট আপনাকে ঠিক করতে হবে যে এইবার আপনি কি করবেন আপনি কত দূর যাবেন বডি যেমন একটা জিনিসকে রিজেক্ট করে তেমনি নেচারের একটা নিয়ম আছে টলারেন্স আমাদের আজকে খুব পরিচিত শব্দ আজকে সমাজে বডি জিনিসটাকে নিয়েও নিতে পারে এবার একটা সময় আসে সেইটা হচ্ছে আলটিমেট একটা মুখ্য আমাদের ট্রান্সপ্লান্ট অপারেশনটার মুখ্য হচ্ছে আমরা আপনার শরীর থেকে আমার শরীরে জিনিস আনবো আমার শরীর সেটাকে কোনো ওষুধ ছাড়া অ্যাকসেপ্ট করে নেবে এটা হচ্ছে আলটিমেট তো সেই গোলটার আমরা কতটা কাছে পৌঁছাতে পারবো সেটা খুব ইম্পর্ট্যান্ট দু বছরের মাথায় এসে আপনাকে সেই ডিসিশান নিতে হবে আপনি কটা ওষুধ বন্ধ করবেন সেটার জন্য আপনাকে ঘুরে দেখতে হবে তার গত দু দুবছর কেমন গেছে কোনো রিজেকশন এপিসোড হয়েছে কি না তার কি কারণে কিডনিটা খারাপ হয়েছিল কোনো অটো ইমিউন ডিজিজের জন্য কি না তার কতগুলো ম্যাচিং ছিল ম্যাচিং পাওয়ারটা খুব জোরদার ছিল কিনা এই ডিসিশন নিয়ে আপনি কিন্তু দু বছরের পর থেকে আস্তে আস্তে ইমিউনোসঅারেশন কমাতে বা উইথড্র করতে শুরু করবেন তবেই আপনি সেই রুগীটাকে দুই থেকে বারো বছর জীবন দিতে পারবেন তিনটে ফেজে আর্লি ফেজ ইন হসপিটাল দ্যাট ইজ ইনটেন্স ইমিউনোসঅারেশন প্রচণ্ডভাবে ভালো রাখতে হবে প্রথম তিন মাস আপনাকে বাড়ির লোকের ভালো রাখতে হবে তিন মাস থেকে এক বছর আপনার ডাক্তার আপনাকে ভালো রাখবেন দু বছরের শেষে সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসিশন পুরো প্রসিজিয়ারটা অত্যন্ত জটিল একটি সমস্যা তবুও চিকিৎসকের মানে অভিজ্ঞতায় অনেকটাই সফলতা আপনারা অবশ্যই পেয়েছেন জানতে ইচ্ছে করছে ডক্টর জাহাঙ্গীর যে একবার ধরুন একটা ট্রান্সপ্লান্ট করা হলো ধরুন একটা বাচ্চার ট্রান্সপ্লান্ট করা হলো আট দশ বছরের বাচ্চাদের ট্রান্সপ্লান্ট হয়েই থাকে সেক্ষেত্রে একটি ট্রান্সপ্লান্ট কতদিন অবধি চলতে পারে বা তারপর তার দ্বিতীয় ট্রান্সপ্লান্ট করার কখন প্রয়োজন পড়বে এই যে স্যার এখন বললেন যে এই দু বছরের মাথায় যখন একটা টলারেন্সের লেভেলটা চলে আসবে তখন একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে যে পেশেন্টের কি জন্য আমরা কতটা ওষুধ ইয়ে ব্যালেন্স করতে পারবো তখনই ওই ডিসিশনটা আসবে আর আস্তে আস্তে রেগুলার চেকআপের মধ্যে দেখা যায় যে ওই কিডনিটা অ্যাকসেপ্টেন্স লেভেলটা মানে বডি ওটাকে অ্যাকসেপ্ট করতে পারছে কিনা যদি ওটা থেকে যায় তা আমরা ক্ষেত্রে দেখি যে প্রায় আট বছর থেকে দশ বছর মোটামুটি পেশেন্টের সুস্থ থাকার কথা থেকে যায় কিন্তু অনেক সময় কি হয় ওষুধটা না খাওয়ার জন্য ওষুধটা কমপ্লায়েন্স নয় আজকে একদিন বাতিল দিলাম কালকে একদিন ওইগুলো জিনিসটা নিয়ে আর যেগুলো প্রিকশনসটা মেনটেন না করার জন্য মানুষের এই ক্ষেত্রে অনেকগুলো আঘাত লেগে যেতে পারে যেটা কিডনিতে এফেক্ট করে সেই বারে যদি কিডনিতে এফেক্ট করে তাহলে কিডনির কন্ডিশনটা খারাপ হতে থাকে তখন দশ বছর থেকে পনেরো বছরের পরে আবার কিডনি ট্রান্সপ্লান্ট তবে এই যে ডক্টর দাস আমাদের যেটা বললেন যে একটা গ্রাফট ফেলিয়ার বা রিজেকশনের একটা সম্ভাবনা বা রিজেকশনের এপিসোড দেখা দিতে পারে সেই এপিসোড বলতে আমরা কি বুঝি কি কি ধরনের উপসর্গ দেখা দেয় ঠিক সেই সময় না আমরা যখন গ্রাফট ফেলিয়ার ও রিজেকশন কথা বলি তখন আগে এই জিনিসটা খুব বেশি হতো কেন আগে ওই ইমিউনোসাপ্রেসিভ গুলো খুব ওটা অত ভালো ছিল না কিন্তু এখন কাটা দেখি আমরা আমাদের যে নতুন অভিজ্ঞতা আছে যে যতগুলো ট্রান্সপ্ল্যান্ট করেছি আমাদের ক্ষেত্রে গ্রাফ রিজেকশনটা ইমিডিয়েট গ্রাফ রিজেকশনটা প্রায় নেই বলে চলে এখন এই ক্ষেত্রে আমাদের কাছে প্রথম উদ্দেশ্যটা হচ্ছে কিডনিটাকে বাঁচিয়ে পেশেন্টটাকে সুস্থ করে বাড়ি পাঠানো তখন ক্ষেত্রে দেখি আমরা গ্রাফ রিজেকশনটা খুব বেশি দেখি না দর্শক বন্ধু সঙ্গে রয়েছে একটা ফোন নিয়ে নি হ্যালো বলুন শুনছি

আলোচনার বিষয় নয় তবে আমি ছোট করে বলে দিই কিডনি সিস্ট ভাবে আসতে পারে এক হচ্ছে আপনার আপনি বংশগত ভাবে বয়ে নিয়ে চলেছেন আপনার পরিবারে পলিসিস্টিক ডিজিজ আছে এগুলো হলে কিন্তু আপনাকে খুবই সাবধানে থাকতে হবে একটা সময় পরে পরে রেগুলার চেকআপ করাতে হবে প্রেশার মেনটেন করতে হবে বেশি করে জল খেতে হবে এবং কিডনি খারাপ হলে তার ব্যবস্থা নিতে হবে এছাড়া হঠাৎ টেস্ট করতে গিয়ে ধরা পড়লো কিডনিতে একটা সিস্ট আছে তার দুটো পার্ট আপনি যদি কোনো বয়স্ক মানুষ হয় এজিং একটা প্রসেস যেমন আপনার চুল পড়ে যায় দাঁত চুল পেকে যায় দাঁত পড়ে যায় তেমনি কিডনির মধ্যেও সিস্ট হয় এটা বয়সের জনিত সমস্যা এটা বয়স্ক মানুষের একটা বা দুটো সিস্ট থাকাটা কোনো সমস্যা নেই কিন্তু কোনো ইয়াং মানুষের যদি অল্প বয়সে সিস্ট দেখা যায় তাকে কিন্তু একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকতে হবে এবং রেগুলার চেক আপ করাতে হবে সেটা বাড়ছে কিনা বা সেটার সংখ্যায় বাড়ছে কি না এবং কোনো কমপ্লিকেশান হচ্ছে না তবে এক কথা যদি বলা যায় পরিবারে যদি অসুখ না থাকে একটা যদি সিস থাকে এবং খুব কম বয়স যদি না তাহলে সিস্টে সাধারণত কোনো রিস্ক থাকে না বিশ রিজেকশনের ব্যাপারটা তো আমাদের রিজেকশন সাধারণত তিনটা স্টেপে হয় আর কি একটা হচ্ছে যে ওটি টেবিলে আপনি কিডনিটা লাগালেন মুহূর্তের মধ্যে কিডনি সঙ্গে সঙ্গে নরমালি পিঙ্ক হয়ে যাওয়ার কথা সেটা ব্লু হয়ে গেল এবং খারাপ হয়ে গেল এটাকে বলি অন টেবিল আর হাইপার অ্যাক্যুট রিজেকশন এই সম্ভাবনাটা আজকাল একদম কমে গেছে কারণ অনেক সফিস্টিকেটেড টেস্ট হয় ব্লাড গ্রুপ ম্যাচ করে করা হয় তো এইটা একটা রিজেকশন যেটা করলে সেই কিডনি কোনোভাবেই আপনি রাখতে পারবেন না আপনাকে ওখানেই কেটে বাদ দিয়ে দিতে হবে দ্বিতীয় যেটা থাকে সেটা প্রাথমিক প্রথম ছ মাসের মধ্যে হয় তাকে বলি আমরা অ্যাকিউট রিজেকশান এই সময় বডির কিন্তু ইমিউনিটিটা গণ্ডগোল থাকে বলে হয় এবং এগুলো খুব ট্রিটেবল এখানে আপনি যদি আর্লি ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে পেশেন্টের উন্নতি হতে পারে কিন্তু ছ মাসের পরবর্তী পর্যায়ে যদি হয় বেশিরভাগই সেটা হয় ড্রাগ ডিফল্ট করার জন্য যে ওষুধপত্র ঠিক মতন খাওয়া হয়নি সেই ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট করাটা ডিফিকাল্ট হয়ে যায় এবং সেক্ষেত্রে কিছু কিডনির ড্যামেজ আপনার রয়েই যাবে আর প্রকৃতির নিয়মে একটা সময়ের পরে যেটাকে আমরা বলি ক্রনিক রিজেকশান একটা সময়ের পরে কিডনি ধীরে 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 একটু একটু করে খারাপ হতে হতে নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে ক্রনিক রিজেকশান সো প্রাথমিক হাইপার অ্যাকিউট রিজেকশান মেডিকেল সায়েন্স কিওর করে দিয়েছে অ্যাকিউট রিজেকশানের ট্রিটমেন্ট ফেসিলিটি আবিষ্কার করেছে আর ক্রনিক রিজেকশানটাকে যতটা ডিলে করা সম্ভব সেই ব্যবস্থাটা কিন্তু করেছে বেশ আমরা তো রেসিপিয়েন্টের কথা বলছিলাম কিন্তু এরপর আসি ডোনারের সুবিধা অসুবিধেতে ডক্টর জাহাঙ্গীর একটু জেনে নেব যে কিডনি দেওয়ার পর ডোনারের পর মানে পরবর্তী জীবন ঠিক হবে সে আগের জীবনটা ফিরে পাবে কিনা বা কি কি ধরনের রেস্ট্রিক্টেড লাইফ তাকে লিড করতে হবে কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন ফোনটা নিয়ে নিয়ে প্রশ্নে ফিরে যাব হ্যালো নমস্কার হ্যালো হ্যাঁ বলুন আমরা শুনছি আমরা শুনছি বলুন হ্যাঁ যে আমার আমার অ্যাকচুয়ালি আমার একটু আমার বয়স হচ্ছে ছাপ্পান আমি শিখপুর হাওড়া থেকে অমর গ্রামগুলি বলছি তা আমার বয়স পঁয়ষট্টি বছর বয়স তা এখন আমার

শুধু সুগারের লেভেলটা দেখলে কিন্তু হবে না আপনার ডায়াবেটিস কন্ট্রোলের যে মাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে এইচ বি ওয়ান সি বলে একটা টেস্ট হয় যেটা আপনার গত তিন মাসের ব্লাড সুগার লেভেলটাকে ইন্ডিকেট করে সেই জিনিসটা আপনি দেখুন এইচ বি ওয়ান সি লেভেলটাকে যদি আপনি সাড়ে সাত বা সাতের নিচে রাখতে পারেন তাহলে পরে আপনার রিস্ক কিন্তু অনেক কমে যাবে আপনি এত দৌড়াদৌড়ি করেও কিছু কিছু করতে পারছেন না কিন্তু ওই জিনিসটার উপর নজর দিন ভালো করে দেখান তবে যদি আপনার পরিবারে যদি স্ট্রং খুব হিস্ট্রি থাকে ডায়াবেটিসের এবং তাদের যদি ডায়াবেটিস কিডনি অসুখ হয়ে থাকে তাহলে ক্ষেত্রে আপনার প্রতি বছর একবার করে কিডনি চেক আপ করানো উচিত এবং আর্লিয়েস্ট যে সময় সেটা দেখা উচিত ঠিক করে বেশ ডক্টর জাহাঙ্গীর আমরা আগে প্রশ্নে ফিরে যাব আমরা এর সুবিধা অসুবিধা সম্বন্ধে একটু জানতে চাইছিলাম ওই ডোনারের সুবিধার জন্য আগে আমরা যখন কিডনি প্রতিস্থাপন করতাম তখন কিডনিটা যখন নিতাম তখন ওপেন টেকনিকে করতাম কিন্তু ওপেন টেকনিকে করলে কি দেখা যেত মানে খুলে আমরা কেটে তখন দেখা যেত যে পেশেন্টের একটা অনেক দিন থেকে একটা ব্যথা থাকতো একটা বড় কাটা দাগ থাকতো সেই ক্ষেত্রে আমরা তখন মেডিকেল সায়েন্সটা ওই জিনিসটাকে সোজা করার জন্য একটা ল্যাপ্রোস্কোপিক টেকনিক বার করা হয় ল্যাপ্রোস্কোপি টেকনিকে বার করলে কি হয় যে কিডনি যেরকম সাইজ সেই সেরকম সাইজের ছোট ইনসিশন দিয়ে কিডনিটাকে বার করা হয় সেই ক্ষেত্রে পেশেন্ট মানে যে যে ডোনেট করছে সে দু তিন দিনের মধ্যে বাড়িতে হেঁটে জোটে যেতে পারে তারপরে এখন যেটা মেডিকেল সায়েন্স করেছে কি ওটা রোবোটিক টেকনিক করেছে রোবোটিক টেকনিকে কি হয় আরও সুবিধাজনক করে দেয় তাতে কি হয় পেশেন্টের খুব বেশি মানে ফেস করতে না হয় আর একটা কিডনি স্যার বললেন যে একটা কিডনিতে মানুষ ঠিক করে জীবন যদি ব্যাপন করে তাহলে কোনো অসুবিধা হবে না তাতে কিন্তু ও ক্ষেত্রে আমাদের কাছে যখন প্রথম একজন ডোনার এসে আমাদের সামনে বসেন বসে বলেন আমি মা ছেলেকে দেবো মায়েরা বলেন না বেশি ভাই বোনেরা সাধারণত বলে তো তো যে আমি দেব আমার কোনো রিস্ক নেই তো এটাই প্রথম প্রশ্ন আমাকে শুনতে হয় তো সেক্ষেত্রে আমার দুটো বলার জিনিস থাকে এক যে অপারেশনের সময়কার রিস্ক আর তার পরবর্তীকালে রিস্ক অপারেশনের সময় রিস্ক একটা সময় ছিল যখন সার্জিক্যাল এগুলো অনেক বেশি ক্রুড মেথড ছিল সেক্ষেত্রে হয়তো এক হাজার জনে একজন ডোনার মারাও যেতেন কিন্তু এই যে ডক্টর জাহাঙ্গীর বললেন এই যে জিনিসগুলো সফিসটিকেশনটা এসে রোবোটিক সার্জারি বা রপারোস্কোপি করে এখন এর একটা কিডনি ডোনেট করলে এটা যেহেতু একটা জেনারেল অনাস্থেশিয়া করে অজ্ঞান করে গলবারার সার্জারির মতন বড় অপারেশান সেক্ষেত্রে কিন্তু এক লক্ষ লোকে দেখা গেছে তিনজন মানুষের অসুবিধা হওয়ার সম্ভাবনা মানে আপনি প্লেনে উঠলে যত পরিমাণ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আপনার ঠিক সেই পরিমাণ হচ্ছে তার পার অপারেটিভ তার কমপ্লিকেশন অথবা ডেথ হওয়ার সম্ভাবনা না তারপরে এটা নিয়ে তারা চিন্তিত হয় না তারপরে জিজ্ঞেস করে পরে আমার কোনো অসুবিধা হবে না তো এই প্রশ্নের উত্তরটা আমাদের দিতে হয় সেক্ষেত্রে দেখা গেছে যে যারা কিডনি ডোনেট করেন তাদেরকে আমরা খুব ভালো করে টেস্ট করি যখন আপনি কিডনি প্রতিস্থাপন করবেন দুজন থাকবে আপনার এখানে রিসিপিয়েন্ট আপনার দেখে তার আমার মনে হবে করোনা হবে সে অসুস্থ মানুষ একজন বসে থাকবেন সুস্থ মানুষ তাকে দেখে আমার মনে হবে না কিন্তু আপনাকে ওই ডোনারের সেফটিটাই প্রথম দেখতে হবে কারণ সে সম্পূর্ণ সুস্থ মানুষ আপনি এ কথা ভুলে গিয়ে তার কিছু ক্ষতি হবে কি না সেটাই প্রথম দেখতে হবে এবং লং টার্মে দেখা গেছে দুটো জিনিস নিয়ে আমরা চিন্তিত থাকি এক যে তাদের অন্য কিডনিটা খারাপ হয়ে গিয়ে আবার কিডনি ফেলারে পেশেন্ট হবে কি না দুই হচ্ছে তার কার্ডিয়াক কোনো অসুবিধা হবে কি না কিডনি ফাংশন কমে গেলে হার্টের উপরে চাপ পড়ে যায় তো সাধারণত দেখা গেছে কিডনি যেহেতু নেফ্রোলজি সায়েন্সটার বয়সই পঞ্চাশ ষাট বছরের বেশি নয় আপনার তার থেকে বেশি দিন তো দেখা যায়নি তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত করে দেখা গেছে যে তাদের কিন্তু না মৃত্যুর সম্ভাবনা না কিডনি ফেলিয়ার হওয়ার সম্ভাবনা কোনোটাই অন্যান্য মানুষের থেকে কিন্তু আলাদাভাবে নয় ঠিক আছে অতএব সেক্ষেত্রে কিন্তু রিস্কটা অনেক কম কিন্তু তাদেরকে তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট এক তার লাইফস্টাইল পরবর্তীকালে ঠিক হতে হবে একটা ইরাটিক লাইফস্টাইলে গেলে তার কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে অথবা তার যদি পরবর্তীকালে ডায়াবেটিস এবং হাইপার ডেভেলপ করে সাধারণত যাদের ডায়াবেটিস আছে বা সুগার আছে বা প্রেশার আছে তাদের কিডনি সাধারণত নেওয়া হয় না তো তাদের যদি পরবর্তীকালে সেটা ডেভেলপ করে তাহলে কিন্তু তাদের পরবর্তী কিডনি খারাপ হওয়ার সম্ভাবনাটা একটু বেশি আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস আমাকে বলেই দিতে হবে এখানে যে যখন আমাদের কাছে কোনো মহিলারা আসেন যাদের ফ্যামিলি কমপ্লিট হয়নি প্রেগনেন্সি হয়নি তখনও পর্যন্ত আমাদের প্রেগন্যান্সির সময় কিডনি কিন্তু তিনশো শতাংশ কাজ করে অর্থাৎ তিন গুণ বেশি কাজ করে অর্থাৎ এক দুটো কিডনি নিয়েই তখনই কিডনির উপর প্রচণ্ড চাপ থাকে অথবা একটা কিডনি নিয়ে যদি একটা প্রেগন্যান্সিকে সাকসেসফুলি কমপ্লিট করতে হয় তাহলে কিন্তু তার উপরে চাপ পড়ে সেক্ষেত্রে কোনো কমপ্লিকেশন বোধ বাচ্চার ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে অতএব যিনি কিডনি দান করতে যাচ্ছেন তার ফ্যামিলি কমপ্লিট হয়নি তাকে আমরা এনকারেজ করি না ডিসকারেজ করি তার হাজবেন্ড কে দিতে তো সেই ক্ষেত্রে করা কিডনিকে তৈরি হওয়ার সময় দেয়া এবং পরবর্তীকালে হলেও আমাদের মতো নেফ্রজিস্টের কিছু পরামর্শ নিয়ে তার কিন্তু সেটা করা উচিত এটা আরেকটা একটা জায়গা ইম্পর্টেন্ট ডোনারের ক্ষেত্রে লাইফ ডোনার খুব সুন্দর নিয়মগুলো শুনে নিলাম দর্শক বন্ধুর সঙ্গে রয়েছেন একটু ফোনটা নিয়ে নি তো দুবার এটা আমাদের নিজেরই অভিজ্ঞতা আমরা অনেকগুলো পেশেন্টের দুবার ট্রান্সপ্লান্ট করার পরে থার্ড টাইম ও করেছি করা যেতে পারে না করার কিছুই নেই মানুষের কিন্তু এখন পাঁচটা কিডনি থাকবে এটা দুটো মানুষ নিজের থাকবে দুটো যেটা ট্রান্সপ্লান্ট হয়ে গেছে আর একটা যেটা ট্রান্সপ্লান্ট এটা খুব হায়ার রিস্কের মধ্যে পড়ে কিন্তু আমরা করেছি আমরা বুঝলাম যে অপারেশনের সময় খারাপ কিডনিটা কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে না সেটা যেখানে আছে সেখানেই থাকছে সেটা কেন করা হয় সাধারণত কারণ ওই কিডনি দুটো তো এমনি খারাপ হয়ে গেছে দুটো কিডনি বাদ দেওয়া যে সার্জিক্যাল রিস্ক সেটা এই ধরনের শরীরে যারা ডায়ালিসিস করছে তারা নিতে পারেন কিন্তু কিছু সিচুয়েশনে ওনারা বলেন বাদ দিয়ে দেওয়ার কথা যখন ধরুন কিডনি অনেক বড় বড় সিস্ট হয়ে গেছে অথবা কিডনি ইনফেক্টেড আছে কিডনিতে স্টোন আছে খুব সিভিয়ার ব্লাড প্রেসার আছে তখন কিন্তু কিডনি বাদ দিয়ে তবেই ট্রান্সপ্ল্যান্টে যাওয়াটা ঠিক আছে আরেকটা প্রসঙ্গ ডক্টর জাহাঙ্গীর যে মরণোত্তর অঙ্গদানের যে একটা এখন ইদানিং এই অ্যাওয়ারনেস বা জনসচেতনতা বেড়েছে এবং মানুষ তার প্রিয়জনকে হারানোর দুঃখটা ভুলেও আরেকজন মানুষকে সাহায্য করার হাত বাড়িয়ে দিচ্ছে সেটা কোন কোন স্টেজে সম্ভব এবং সেটা কিভাবে সম্ভব সেটা সেটা ক্ষেত্রে যখন পেশেন্টটা যখন মারা যায় অথবা ব্রেন ডেথ হয়ে যায় তখন ওরা নিজে যদি ইচ্ছা পেশেন্টের রিলেটিভ অথবা পেশেন্ট নিজেই আগে থেকে বিল করে যায় যে না আমি যদি মারা যাই ওরকম অবস্থায় ব্রেন ডেথ হয়ে যায়। তখন আমাদেরকে আমার অঙ্গটাকে দান করার তো ইয়ে করা হয় তখন কিন্তু আমরা এই জিনিসটাকে মোটিভেট করা হয় দেখা যায় দেখা গেছে যে কিডনির ফাংশনটা ঠিক আছে পেশেন্টের ব্রেন ডেড হয়ে গেছে কিন্তু পেশেন্টের হার্টের ফাংশন ঠিক আছে হার্ট ঠিক কাজ করছে লিভার ঠিক কাজ করছে কিডনিটা ঠিক মতন কাজ করে যাচ্ছে তখন আমরা এই প্রসঙ্গটা তুলি যে পেশেন্টের কিডনিটা দেওয়া গেলে অন্যদের ক্ষেত্রে জানটা মানে প্রাণটা বাঁচানো যেতে পারে কিনা বেশ সাধারণত ডক্টর দাস ব্রেন ডেড পেশেন্ট ঘরের মধ্যে তো সাধারণত দেখা যায় না সব সময় কি হাসপাতালের পরিবেশের মধ্যেই সেটা হতে হবে এটা নিয়ম যে ক্ষেত্রে আপনি যখন আপনি যেটাকে আমরা বলি বিটিং হার্ট ট্রান্সপ্লান্টেশন ব্রেন ডেড এই সিচুয়েশনটা একমাত্র হাসপাতালের আইসিউর মধ্যে ভেন্টিলেটরে থাকা পেশেন্টেরই হতে পারবে এর বাইরে এটা সম্ভব না যে বাড়িতে কেউ মারা গেল তার তার ক্ষেত্রে কিন্তু ডেথ মানে তার ব্রেন ডেড এবং অ্যাট এ টাইম কার্ডিয়াক ডেথ সবই হবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ব্রেন ডেড কনসেপ্টটা থাকছে না এটা সম্পূর্ণভাবে একটা হাসপাতালে থাকা পেশেন্ট আইসি থাকা পেশেন্টের জন্যই হবে ধরুন তার একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে মাথায় বিরাট একটা হ্যামারেজ হয়ে গেছে এবং কিছুক্ষণ পর দেখা গেলো তার গুলো সব চলে গেছে কিন্তু অন্যান্য অর্গান ভালো আছে তখন তাকে আমাদের বলতে হয় যে এইটা সেটা সম্ভব কিনা বাড়ির লোকেরা সেটা আলোচনা করেন পৃথিবীতে দু ধরনের থাকে একটাকে বলে অফ টিন অপশন একটা অফট আউট অর্থাৎ এমন অনেক দেশ আছে যেখানে আপনার ব্রেনডেড হয়ে গেলে ধরেই নেওয়া হবে আপনি যদি অফ আউট না করেন তাহলে আপনার অর্গানগুলো নিয়ে অন্য মানুষকে দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে আপনাকে ওটাকে সাইন করতে হবে আবার কিছু দেশ আমাদের মতন যেমন সেক্ষেত্রে আপনাকে ইন হতে হবে অর্থাৎ আপনি যদি বলেন তবেই আপনার দেহ থেকে সেটা নেওয়া হবে নিজের তো বলা সম্ভব না নিকট আত্মীয়রা যদি বলেন সেক্ষেত্রে ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটর বলে আমাদের এক একটা জিনিস আছে কেন ডাক্তাররা ডাইরেক্টলি পেশেন্টের বাড়ির লোকের সাথে সবসময় কথা বলাটা মুশকিল হয় তো তারাই আর কি তাদেরকে কাউন্সেলিং করেন এবং তারা যদি রাজি হন সেক্ষেত্রে কিছু আইনি জটিলতা আছে তখন আমাদের পুরো জিনিসটা সেন্ট্রালি যেটা আমাদের অর্গান অথরাইজেশন কমিটি অর্গান ট্রান্সপ্লান্টেশন আছে সেখানে জানাতে হয় এবং কাকে দেয়া হবে সেটা তারাই ডিসাইড করেন যে কে পেতে পারেন ঠিক আছে সেটা একটা ওয়েটিং লিস্ট থাকে সেই অনুযায়ী তারা প্রথম দ্বিতীয় তৃতীয় হিসেবে যিনি এলিজিবল হলেন তাকে ভর্তি করে সেখান থেকে নিয়ে শুধু দুটো কিডনি দুজনকে দেওয়া হবে হার্ট দেওয়া হবে প্যাংক্রিয়াস দেওয়া হবে যেটা যেটা দেওয়া সম্ভব

তারপরে একটু শ্বাসকষ্ট হয় মাঝে মাঝে বলছে বুকে ব্যথা শ্বাসকষ্ট এমনি ECG ফিজি সব করেছে অথচ বুকের কোনো প্রবলেম নেই হ্যাঁ তারপরে আপনার এই সমস্যা এখন ভীষণ ভাবে পা ফুলছে করছে এখন কিডনির তিন রকমের ওষুধ দিয়েছে কিডনির ডাক্তার এক জায়গায় দেখিয়েছে তিন রকমের ওষুধ দিয়েছে এখন তারপরে আরো নানান ধরনের ওষুধ দিয়েছে বলছে রক্ত নেই

তাই ডায়াবেটিসের ব্লাডের রক্তের সুগারের মাত্রার সাথে কিডনি রসুগের একটা অদ্ভুত সম্পর্ক আছে যখন আপনার নর্মালি যে ইনসুলিন যেটা আমাদের ব্লাড সুগারকে মেনটেন করে সেটার অনেকাংশে সেটা কিডনি তাকে শরীর থেকে বার করে দিতে সাহায্য করে এবার যখন আপনার কিডনি ভালো থাকবে সুগার লেভেল খুব হাই থাকবে কারণ ইনসুলিন নির্দিষ্ট মাত্রায় কিডনি দিয়ে বেরিয়ে যাচ্ছে এবার দেখা যাচ্ছে যে একটা সময় পরে যখন কিডনিটা খারাপ হতে শুরু করছে বা খারাপ হয়ে গেল তখন ইনসুলিনটা কিন্তু শরীরে না বেরিয়ে গিয়ে জমতে শুরু করলো আপনি সকালে চার ইউনিট নিলেন সেই চার ইউনিট পরদিন সকাল অব্দি রয়ে গেল ফলে তখন দেখা যাচ্ছে যে ঘন ঘন সুগার বাড়ার পরিবর্তে কমে কমে যাচ্ছে এরকমভাবে ডায়াবেটিস রুগী যদি দেখা যায় হঠাৎ করে সুগার বাড়ার বদলে খুব ইনসুলিন কম কম লাগছে বা কমে কমে যাচ্ছে তখন কিন্তু বুঝতে হবে এবার কিডনির অসুখ হতে শুরু হয়েছে এবার সেক্ষেত্রে যত কমই সুগার থাকুক না কত কিন্তু কিডনির অসুখের কিন্তু ধরন ধরন খুব একটা বদলাবে না ওনার ক্ষেত্রে যেটা হয়েছে এই মুহূর্তে সুগারটা কমে গেছে কিন্তু ওনার মনে যে রক্ত কমে গেছে পা ফুলে গেছে শ্বাসকষ্ট হচ্ছে মানে কিডনি সমস্যা শুরু হয়ে গেছে এবং প্রবাবলি খুব অ্যাডভান্স স্টেজেই আছে সেক্ষেত্রে কিন্তু ওনাকে একদম বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে জল কম খেতে হবে রক্ত বাড়াবার জন্য ইনজেকশন দিতে হবে আমরা অরিত্রপয়টিন আগে আলোচনা করেছি তবে উনি ডায়ালিসিস করতে হবে কি না ওনার রিপোর্টের উপরে সেটা নির্ভর করছে এই যে এখন ডায়াবেটিস এত ডানপ্যান্ট হয়ে গেছে ডক্টর জাহাঙ্গীর ধরুন একটি তেত্রিশ বছরের যুবক বা বয়স্ক মানুষ তার সারা জীবনটা সামনে পড়ে রয়েছে এবং তার কিডনি ফেলিয়ারের প্রবণতা দেখা দিল সেক্ষেত্রে কোনটা আপনি সাজেস্ট করবেন ট্রান্সপ্লান্টেশন করবে না ডায়ালিসিস করবে আমাদের যে এক্সপিরিয়েন্স হিসাবে আমাদের পেপার হিসাবে বলা হয় যে যত আর্লি আপনি ট্রান্সপ্লান্টটা করে নেবেন তত আপনার সুবিধে হয় দেখা গেছে যে যে মানুষটা এক বছর যদি ডায়ালিসিস করে তারপরে ট্রান্সপ্লান্ট করে আর যে মানুষটার সঙ্গে সঙ্গে ডায়ালিসিস না করে ট্রান্সপ্লান্ট করেছে যে মানুষটা সঙ্গে সঙ্গে ট্রান্সপ্লান্ট করেছে ডায়ালিসিস ছাড়া তার লংগিবিটিটা মাছ বেটার দেন না ওর ক্ষেত্রে যে পেশেন্টটা ডায়ালিসিস করে ট্রান্সপ্লান্ট করেছে কেন ডায়ালিসিস করলে অনেকগুলো জিনিসটার অসুবিধা হয়ে যায় মাঝে মধ্যে রক্ত কমে যায় মাঝে মধ্যে ইনফেকশন হয়ে যায় যত ইনফেকশন হবে ততগুলো অনেক সময় রক্ত কমে গেলে ব্লাড দিতে হবে ব্লাড দিতে গেলে কিন্তু সার্জিক্যাল রিস্কটা বেড়ে যায় ইমিউনোলজিক্যাল রিস্কটা বেড়ে যায় ডায়াবেটিস তার মানে সবসময় সেফেস্ট অপশন নয় দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন একটা ফোন নিয়ে নিচ্ছি হ্যালো নমস্কার বলুন আমরা শুনছি হ্যাঁ নমস্কার হ্যাঁ বলছি যে আমার স্ত্রীর হঠাৎ ফুলে যাচ্ছে এবং পেটে যন্ত্রনাও হচ্ছে ঠিক আছে ওখানে করলো স্ক্যান করার পরে দেখা গেলো যে একটা কিডনি ক্ষত হয়ে গেছে আর একটা কিডনি যেমন স্বাভাবিক থাকে সেইভাবেই আছে তো ওখানে ওষুধপত্র দিয়েছে

খুব প্রবণ থাকেন এবং তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস প্রবাবলি এই ওনার স্ত্রী যেটা হয়েছে সেটা হয়তো কখনো একটা সিভিয়ার কিডনিতে ইনফেকশন হয়ে সেই কিডনিটা ছোট হয়ে গেছে একটা কিডনি দিয়ে চলছিল এখন সেটা আস্তে আস্তে ফেল করতে শুরু করেছে এবং তার সিমটমগুলো দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে দুটো ওনার থাকবে এক যে হচ্ছে কিডনি চিকিৎসাটা করা দ্বিতীয়বার ইনফেকশন না হওয়া এবং উনি যদি কোনোদিন প্রতিস্থাপনা ট্রান্সপ্ল্যান্টেশন এর জন্য আসেন এনার ক্ষেত্রে হয়তো একটা কিডনি সেক্ষেত্রে বাদ দেওয়ার প্রয়োজন হলে হতে পারে আর একজন ডোনারের কি কি ধরনের স্পেসিফিকেশন থাকা উচিত বা এই যে একটা অর্গান ডোনেশন যে একটা আইন আছে সেটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন ডক্টর জাহাঙ্গীর ডোনারের উপরে আমরা সবসময় নজর দিই যে ডোনারটা ফিট হতে হবে ডোনারের একটা ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়াটা ম্যাচ করতে হবে যার কোনো ডায়াবেটিস নেই কোনো ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস নেই যার কোনো ব্লাড প্রেশার নেই এই মুহূর্তে যার কোনো ওষুধ খায় না অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এরকম ডোনারটা আমরা পাই না তখন ক্ষেত্রে আমরা একটা দেখি যে মানে একটা নিজের মা যখন দিচ্ছে মার তো অনেক সময় হতেই পারে তখন ক্ষেত্রে আমরা একটা কনসিডারেশনের মধ্যে আছি যে মা যদি দেয় তাহলে ওর একটা মার্জিনাল ডোনার করে বলা হয় যে ও মোটামুটি সুস্থ হতে পারবে কি না আর ওর ক্ষেত্রে কোনো বিরাট কোনো রোগ নেই যদি ডায়াবেটিস যদি ব্লাড প্রেশার হয় তাহলে একটাও যদি ওষুধ খায় তাহলে তার ক্ষেত্রেই হবে ওর ক্ষেত্রে আমাদের দেখে দেখতে হয় যে হার্টের কোনো কন্ডিশন খারাপ দিকে নেই এইগুলো দেখে আমরা পেশেন্টের ডোনারটা এবং ধরুন মায়ের বয়স যদি বাবা বাবা মায়ের বয়স যদি ধরুন ফিফটি সিক্সটি হয় তাহলে সেই ক্ষেত্রে সে ডোনেট করতে পারে এটা একটা বয়স নির্দিষ্ট আছে ডোনেট করতে পারে তখনই জিনিস হচ্ছে স্বাধীনভাবে তার ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে অর্থাৎ তার আঠারো বছরের ওপরে বয়স হয়েছে তার নিচে কেউ ডোনেট করতে পারে না আর একটা সময়ের পরে চল্লিশ বছরের পর থেকে আপনার কিডনিরও বয়স হতে শুরু হবে তার কিডনির ফাংশন ধীরে ধীরে কমতে শুরু করবে এবং দেখা গেছে যে একটা পঁয়ষট্টি বছরের পর থেকে যে ধরনের ফাংশন কিডনির থাকে তাতে দিলে তার নিজেরও ক্ষতি এবং যাকে দিচ্ছেন তারও খুব একটা লাভ হচ্ছে না এই কিডনি ট্রান্সপ্লান্টের লং টার্ম আউটকামটা যদি আমাদের বলিং ডক্টর জাহাঙ্গীর লং টার্ম আউটকাম যেটা বললাম আপনাকে যে লং টার্ম আউটকাম খুবই ভালো পেশেন্টদের যে কোনো সার্জারি আমরা করি অথবা যে কোন মেডিকেল ফিল্ডে আমরা করি তারপরে আমরা কি করি পেশেন্ট একটা বেটার কোয়ালিটি অফ লাইফ দি তারে মানুষটা নিজের একটা নরমাল জীবনে আসতে পারে তখন আমরা এই ক্ষেত্রে দেখেছি যে পেশেন্টে যখন কিডনি প্রতিস্থাপন হয় তখন পেশেন্টের একটা কোয়ালিটি লাইফ খুবই বিরাট মতন ইমপ্রুভ করে যায় পেশেন্টরা নর্মাল হিউমেন এর মতন কাজ করতে শুরু করে যায় একটা এটা একটা বারে বারে যে প্রত্যেক দুদিনের পরে পরে ডায়ালিসিসে যেতে হচ্ছে সেই সাইকোটিক টেন্ডেন্সিটা চলে আসছে সেই জিনিসটা বেরিয়ে আসে মানুষের একটা মানে গুড ওয়েল বিইং থাকে আর পেশেন্টের পেশেন্ট পেশেন্টের মতন বিহেভ করতে পারে না একটা মানুষের মতন বিহেভ করে একটা সুস্থ জীবনযাত্রায় সে ফিরে যেতে পারে তার সম্ভবত আরেকটি ফোন রয়েছে

আর দর্শক বন্ধুদের জন্য কোনো ঠিক মেসেজ বা কিডনি ভালো রাখার উপায়টা যদি আরেকবার দিয়ে দেন আমাদের কাছে সময় কিডনি ভালো রাখা তো সেই আমরা প্রথমে বলে দিয়েছি আর দ্বিতীয় হচ্ছে যে আমরা আজকে যেহেতু প্রতিস্থাপন নিয়ে আলোচনা করতে এসেছি এই একটাই মেসেজ দেয়ার আমার এটা একটা অত্যন্ত সেফ প্রসিডিওর যদিও এই অসুখটা জটিল অসুখের ট্রিটমেন্ট জটিলতা অনেক বেশি কিন্তু সুস্থ জীবন বেশি সুস্থ জীবন অনেকদিন ধরে বেঁচে থাকা এবং ঠিকঠাক করে বেঁচে থাকার জন্য যদি কিডনি ফেলিও দুর্ভাগ্যজনকভাবে আপনার হয়েই থাকে আপনি কিন্তু প্রতিস্থাপনের দিকে এগোন এবং সেটাই আপনার পক্ষে সবচেয়ে ভালো সলিউশন নিশ্চয় আজকে আশা করছি আমাদের অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং আমাদের দেশে অঙ্গদানের সংখ্যা বাড়ুক হতাশ হয়ে যাওয়া অপেক্ষায় থাকা মুখগুলো আবার হাসি ফুটুক এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি দূরদর্শনে আসার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার